কোয়ারেন্টাইন সেন্টারে আগুন, এলাকায় চাঞ্চল্য। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া বন দপ্তরে লিও বনবাংলো কোয়ারেন্টাইন সেন্টারে। দুপুরে লিও কোয়ারেন্টাইন সেন্টারে অগ্নিকাণ্ড ঘটনা ঘটায় কোয়ারেন্টাইন সেন্টারে থাকা আবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে হাসিমারা দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন এবং তারা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং জানা গেছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়, জানিয়েছে দমকল বিভাগ। এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। কোয়ারেন্টাইন সেন্টারে আগুন, এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রাজা ভাতখাওয়া বন দপ্তরের লিও বনবাংলো কোয়ারেন্টাইন সেন্টারে। রবিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে, সেখানে থাকা আবাসিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায়। সেখানে এসে পৌঁছে হাসিমারা দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনে এবং এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানা যায় দমকল বিভাগের পক্ষ থেকে। কি জানিয়েছেন দমকল কর্মীরা আমরা শুনব? ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে একটা আগুনটা লেগেছিল, হ্যাঁ, ওই ঘরের ভিতরে কোনো একটা ইলেকট্রিসিটি হয়েছে। এটা তো কোয়ারেন্টাইন সেন্টার? হ্যাঁ, কোয়ারেন্টাইন সেন্টার। আচ্ছা, কিছু ক্ষয়ক্ষতি? ক্ষয়ক্ষতি ওই ইলেকট্রিকের ওই যে জায়গাটা বোর্ডটা ছিল সেটা পুরো পুড়ে গেছে, আর বেশি কিছু হয়নি। এখন কি সব এখন ইলেকট্রিক ইলেকট্রিক যে যারা কি হয় কাজ যারা আছে ইলেকট্রিশিয়ান তারা এসে ওইটাকে ঠিক করে দেবে, ব্যাস চালু হয়ে যাবে। কি জানিয়েছে আবাসিকরা আমরা শুনব। আমাদেরকে হঠাৎ খবর দিল, খবর দেওয়ার পরে দেখলাম আমরা এইখানে, দেখি এই যে লিও কোয়ারেন্টাইন সেন্টার, এইখানে শর্ট সার্কিট হয়ে পুরো নিচে আগুন ধরে গেছিল। তা আমরা তাড়াতাড়ি এসে সে আগুনটা জল দিয়ে বালতি দিয়ে জল দিয়ে সেটাকে নিভিয়ে দিই। ফায়ার ব্রিগেড এসেছে? হ্যাঁ, তারপরে ফায়ার ব্রিগেড আসলো, ফায়ার ব্রিগেডটা ওনারাও দেখলেন জল টল দিল, তা এখন ঠিকই আছে। কি মনে করছো অল্পের জন্য বেঁচে গেল কোয়ারেন্টাইন সেন্টার? একদম 100%, কেন না এটা কাঠের কাঠের এটা লিও হাউসটা কাঠের পুরনো ব্রিটিশ আমলের, তা বেঁচে গেছে।